হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল তো আজকে মূলত আমরা বুম বাতাকে নিয়ে কিছু কথা বলবো তো অবশ্যই আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো আমরা সবাই জানি যে বাংলাতে আজ অবধি যতগুলো সুপারস্টার এসেছে তার মধ্যে সব থেকে প্রথমে যে সুপারস্টারের নাম আসে বা নম্বর ওয়ান সুপারস্টার হিসাবে যাকে ধরা হয় সে অবশ্যই বুমবাতা কারণ ইনি এমন একজন মানুষ যে বাংলা সিনেমার জন্য অনেক কিছু করেছে বা এমন কিছু মূল্যবান মানে কাজ আমাদেরকে উপহার দিয়েছে যা অন্য সুপারস্টারদের ক্ষেত্রে অভাব এবং কি бомবাদা ছিল বলে আজকে বাংলা সিনেমা টিকে আছে এবং অনেক প্রোডাকশন হাউস বলি অনেক অভিনেতা বলি এমন কি অনেক পরিচালকও আজও টিকে আছে এবং তারা আজও কিন্তু বাংলা সিনেমাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সেইসব পরের বিষয় বাস সেইসব পরের কথা তো আজকে একটা কথা বলবো অনেকে বলে যে бомবাদার প্রচুর অহংকার যে বুম্বাদা নাকি নিজের মানে অহংকার নিয়ে চলে বুম্বাদা প্রচুর ঘাম এরকম কিন্তু অনেক মানুষ মানে তাদের বক্তব্য জানায় এবং অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই সব মানে কথাবার্তা লিখে জানায় তো আমি একটা কথা বলতে চাই যে এই জিনিসটা কি আদৌ সত্য বা সত্যি কি মানে বুম্বাদা একজন অহংকারী মানুষ তো আমি বলে দেই এটা পুরোপুরি একটা ভুল ধারণা এটা যারা বলে থাকে তারা পার্সোনালি বাংলা সিনেমার শত্রু বা তারা বাংলা সিনেমাকে ক্ষতি করতে চায় যেই কারণে আপনারা যদি লক্ষ্য করেন এই জিনিসটা কিন্তু দেবের ক্ষেত্রেও হয় এই জিনিসটা জিতের ক্ষেত্রে হয় এই জিনিসটা সোহমের ক্ষেত্রে হয় প্রত্যেকটা অভিনেত্রা বা অভিনেত্রীর ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করা যায় কিছুদিন আগে যদি বলি এই জিনিসটা কিন্তু ইয়াস এবং বুমবাদার মধ্যে নাকি মানে ভীষণ শত্রুতা রয়েছে নিজেদের মধ্যে একটা ঝগড়া রয়েছে বাওয়াল রয়েছে এইটাকে নিয়ে নাকি সারা মানে পশ্চিমবঙ্গে ঝড় তো এটা কিন্তু আদৌ মানে বাস্তবে কিন্তু এটা পুরো গুজব এমনটা কিন্তু নয় ঠিক এখানেও জিনিসটা কিন্তু সেম তো এবার বলতে চাই যে বুমবাদা কত একজন ভালো মানুষ বা কত বড় দয়ালু মানুষ সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল তার কারণ যদি বলি আমাদের সবার প্রিয় শিলাজিত দা আপনারা ভালো করে চিনবেন জিদ্দার সঙ্গী সিনেমাতে বন্ধুর চরিত্রে অভিনয় করেছিল যিনি তো তিনি তার গ্রামের যে বাড়ি রয়েছে গর্বে তার সেখানে বেড়াতে গিয়েছিল তো সেখানে একজন জিৎ ফ্যান জিৎ ফ্যান বলছি সরি বুম্বাদার একজন ফ্যান রয়েছে তিনি খুবই অসুস্থ বা তিনি ওই কি বলবো কথা বলতে পারে না একটু মানে অন্য ঠিক বলে না যে কম বয়স একটা বয়স্কর একটা ভাব বা এরকম তার লক্ষণ তার মধ্যে রয়েছে তো সেখানে সেই মানে বুম্বাদার ফ্যানটা শিলাজিদ্দাকে বলে যে তিনি বুমবাদার সঙ্গে দেখা করতে চায় একবার বুমবাদাকে জড়িয়ে ধরতে যায় বুমবাদার সঙ্গে একটা ছবি তুলে বাড়িতে বাঁধিয়ে রাখতে যায় এরকম মন্তব্য জানায় তো শিলাজিদ্দা সেখানে তাকে বলে যে এখানে তো আমাকে সবাই দাদা বলে ডাকে তো আমি কি দাদা নয় তিনি বলেন যে না সে শুধু বুমবাদাকে দেখতে চায় তো এখানে বোঝা যায় যে বুমবাদাকে কতটা ভালোবাসে বা এখনো মানুষ কতটা মানে গ্রামের দর্শকরা কতটা অপেক্ষা করে থাকে মানে আজও কিন্তু সে কমার্শিয়াল সিনেমা করা ছেড়ে দিয়েছে কিন্তু এখনো তাকে মনে করে থাকে যে সে বাংলার সব থেকে বিগেস্ট মানে অভিনেতা এবং আমি একটা কথা বলতে চাই যে এবং এই খবরটা শোনার পর শিলাজিৎ তখন বুম্বাদার কাছে জিনিসটা জানায় এবং তারপর ঠিক বুম্বাদা খবরটা শোনার পর সেটা আবার ফেসবুকে তিনি মানে পোস্ট করে জানাই যে যে করোনা পরিস্থিতি যেভাবে এখন চারিদিকে চলছে তো এই যে এই প্রভাবটা কমে গেলেই তিনি তার সঙ্গে দেখা করতে যাবে এবং তার বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটাবে এমনটা তিনি পোস্ট করে জানায় এবং তাকে হাসি মুখে জানায় যে ভালো দেখো সুস্থ থেকো এই যে একটা মানে কি বল সোশ্যাল মিডিয়া একটা শুভেচ্ছা জানানো একটা মানুষকে আহ সুখে শান্তিতে থাকার একটা সান্ত্বনা জানানো এই জিনিসটা কিন্তু আমার দারুণ লাগলো বুমবাদা কিন্তু কোনো রাজনীতি বা কোনো মানে কি বলবো এইসব কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত নয় যে মানুষকে সাহায্য করা যায় এতটা মানুষকে ভালোবাসা যায় বেশ আমার ভালো লাগে এবং আরেকটা কথা বলতে চাই বুমবাদা কিন্তু এখন শুধু যে এই যে গর্বে তার এই মানুষটাকে সাহায্য করা বা তার পাশে এসে দাঁড়ানো এটা ঠিক নয় বুমবাদা এর আগে অনেক মানুষকে কিন্তু সাহায্য করেছে অনেক মানুষকে কলকাতার আশেপাশে অনেক মানুষকে সাহায্য করেছে যেরকম অন্ধ মানুষ যেসব ছিল বা যারা বৃদ্ধা মানুষ যারা চলাফেরা করতে পারে না তাদেরকে বলি বা অনেক মানে গরিব মানুষ বলি বা যারা অনাথ তাদেরকে বলি প্রচুর মানুষকে সাহায্য করেছে তো এটুকু বলা যায় যে সাহায্যের আটক নাম অবশ্যই মিস্টার ইন্ডাস্ট্রি বুমবাদা এবং বুম্বাদার একটা হিউজ পরিমাণে কিন্তু গ্রামে দর্শক আছে কারণ আপনি যদি ফেসবুকের ওই ভিডিও বা ওই ছবিটা যদি একবার চেক করেন মানে লাইক এবং শেয়ারের একটা ঝড় উঠে গেছে এখনকার তো অনেক অভিনেতা আছে আমি অবশ্যই দেবজিৎকে বাদ দিয়ে বলছি কিন্তু এতটা ক্রেজ বা এতটা চাহিদা এটা যদি দু সালে হতো তাহলে কি হতো এই জন্য বলা হয় যে আমার মনে হয় যে বুম্বাদার আবার কমার্শিয়াল সিনেমা করা উচিত কারণ এখন কমার্শিয়াল সিনেমা একদম চলছে না গোলন্দাজ টনিক এগুলো কমার্শিয়াল সিনেমা নয় তা বাদ দিয়ে কিন্তু কোনো অভিনেতা কমার্শিয়াল সিনেমা করছে না এবং বুম্বাদার মধ্যে যে লুক তার যে এখন মানে একটা ধরন রয়েছে মানে যে বাংলা সিনেমার একদম ইতিহাস তৈরি করে ফেলবে শ্বশুরবাড়ির জিন্দাবাদ বা যেসব সিনেমা রয়েছে সেই সব সিনেমার রেকর্ড কিন্তু ব্রেক করে দিতে পারে তো আশা রাখবো যেন বুম্বাদা আগামী দিনে অবশ্যই ভালো কিছু করে দেখাক কারণ শৈশব মানে আমাদের ছোটবেলার যেসব মানে নায়ককে দেখে বড় হয়েছি তার মধ্যে সব থেকে ফেভারিট যে অভিনেতা অবশ্যই বুমবাদা এবং আমার সব থেকে সেরা যদি মানে ছোটবেলার অভিনেতা বা এখন অব্দি আমার যদি মনে গেঁথে থাকে তবে অবশ্যই বুমবাদা কারণ হিউজ মানে সে যেসব চরিত্রে অভিনয় করেছে বা তার সিনেমার গান মানে আমার কিছু বলার নেই তো এটাই ছিল ভিডিওতে বলার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সের লিখে জানান আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই